বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের কাছে আধার নম্বর বা আধার কার্ড একটি কিন্তু গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড ছাড়া কোনো সরকারি সামাজিক যোজনার সুবিধা কিন্তু এখন থেকে আর পাওয়াই যায় না পাশাপাশি বর্তমানে আধার কার্ড ছাড়া প্যান নম্বর বাতিল হয়ে যেতে পারে বলে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আয়কর দফতরের তরফ থেকে এছাড়াও আধার কার্ড নম্বর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এখন আধার কার্ডের গুরুত্ব অনস্বীকার্য আগামী দিনে আরও বেশ কিছু ক্ষেত্রে আধারের বিপুল ব্যবহার বাড়বে বলেও মনে করা হচ্ছে যে কারণে এখন কিন্তু প্রতিটি ভারতীয়দের জীবনে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই আধার কার্ড তো এই আধার কার্ড নিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওয়া গেছে এক বিরাট সুখবর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদেরও আধার কার্ড থাকে তাহলে ইম্পর্টেন্ট ভিডিওটিকে অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখে নেবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না প্রশ্নটি হলো আধার কার্ড আধার নম্বর কত ডিজিটের হয় তো অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক তথ্য দেওয়ার পরেও কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আধারে কিছু না কিছু ভুল চলে আসে যেগুলি সংশোধন করার কিন্তু প্রয়োজন হয়ে ওঠে কোনো কোনো সময় নামে ভুল চলে আসে কোনো কোনো সময় ডেট অফ বার্থে ভুল চলে আসে কোনো কোনো সময় কিন্তু অ্যাড্রেসেও ভুল চলে আসে আর কোনো কোনো সময় পিতার নাম স্বামীর নামেও কিন্তু ভুল চলে আসে তো সেই সমস্ত সংশোধন করার জন্য নাগরিকদের কিন্তু সংশোধনের পরিপ্রেক্ষিতে সাপোর্টিভ ডকুমেন্টস দরকার হয় কিন্তু বর্তমানে ইউআইডিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পাঁচটি জিনিস যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে না আপনারা যদি শুধুমাত্র অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার এই পাঁচটি জিনিস পরিবর্তন হয়ে যাবে তো কোন পাঁচটি জিনিস যেমন সম্প্রতি ইউআইডিআর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে যে এখন থেকে যদি আপনি আধার কার্ডের ফটোগ্রাফ চেঞ্জ করতে চান অথবা যদি বায়োমেট্রিক অথবা লিঙ্গ মানে আপনি পুরুষ নাকি মেল নাকি ফিমেল অথবা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই সমস্ত কিছু যদি আপনি পরিবর্তন করতে চান এই পাঁচটি জিনিস অর্থাৎ আবার জেনে নিন আধার কার্ডের ফটোগ্রাফ বায়োমেট্রিক লিঙ্গ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই পাঁচটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সাপোর্টিভ ডকুমেন্টস জমা দিতে হবে না সেক্ষেত্রে নাগরিকদের নিজের আধার কার্ড নিয়ে নিকটবর্তী কোনো একটি আধার কেন্দ্রে যেতে হবে আর আধার কেন্দ্রে যাওয়ার আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলে আপনার কাজটি কিন্তু আরও সহজ হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের গিয়ে দীর্ঘ লাইনে পড়তে হবে না তো এর পাশাপাশি জানানো হয়েছে যে আপনি যদি আধার কার্ডের নিজের নাম পরিবর্তন করতে চান যদি আপনি ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলেও কিন্তু অনেক সহজ পদ্ধতি রয়েছে তবে কিন্তু এই সব জিনিস পরিবর্তন করতে আপনাদের অবশ্যই সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু জমা দিতেই হবে অর্থাৎ নিজের নাম ঠিকানা এবং জন্ম তারিখ সংশোধন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সাপোর্টিভ ডকুমেন্টস জমা দিতে হবে সাপোর্টিভ ডকুমেন্টস জমা না দিলে কিন্তু এই সমস্ত পরিবর্তন হবে না কিন্তু উপরে যে আমি পাঁচটি পরিবর্তনের কথা বললাম অর্থাৎ ফটোগ্রাফ বায়োমেট্রিক লিঙ্গ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই সমস্ত জিনিস যদি আপনি সংশোধন করতে চান কিংবা আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাদের কোনোরকম সাপোর্টিভ ডকুমেন্টস জমা দিতে হবে না তো বন্ধুরা আশা করবো আপনাদের সঠিকভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা এই নিউজটিকে আপনারা আগে থেকে জানতেন নাকি এইবার প্রথম শুনলেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই